আমি মুঠা, আমার কোনো সমস্যা নেই। আপনাদের এত সমস্যা কেন? পাড়ার জেঠিমা কাকিমাদের দেখুন, মানে মুঠাদের নিয়ে বডি শেভিং করতে তারা থামবে না, কিন্তু তার ছেলে পোক বা কালা বা রোগা ভা হাতি তার চাই ও রোগা বউ, রোগা সুন্দরী টাইপের একটা বউ, কিন্তু তার ছেলে যেমনই হোক না। হে গাইস, হোয়াটসঅ্যাপ কথাগুলো এমনটাই বলছি কারণ সোনিলিবাসকে রিলিজ করেছে নানাদের উইন্ডোজ প্রোডাকশনের মুভি ফাটাফাটি স্টারিং ঋতাবতী চক্রবর্তী অ্যান্ড আবির। কেমন ছিল এই মুভিটি দেখুন। এটা অরিত্র মুখার্জির মুভি, বাবা বিবি ওয়ের পরে আর একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে মুভিটি রিলিজ করেছে। বডি শেমিংয়ের শিকার অনেকে হয়ে থাকে শুধুমাত্র মোল্লার কারণে, কিন্তু ছেলে আসলে ঠিক না, অনেক বড় একটা অপরাধ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবির এবং ঋতাবত চক্রবর্তী, তারা হ্যাপি, একজন গুড কাপল, হ্যাপি কাপল, এবং তার রয়েছে শাশুড়ি এবং একটা দেবর। তাদের লাইফটা ভালোই চলছে, কিন্তু কিছু মানে আশেপাশের লোকজন যে মোটার জন্য তাকে বডি শেমিং করে আর কি দেবশ্রী এই সমস্ত কথাবার্তা বলে। কিন্তু ঋতাবতী চক্রবর্তীটা অনেক বেশি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর কাজ করতে ভালোবাসে। সে বাসার মধ্যে টেলারিংয়ের কাজ করে, তার বর একটা কাপড় দোকানে কাজ করে, তাদের ফ্যামিলিটা ভালো চলছিল। একটা সময় গিয়ে তার বরের কাজটা চলে যায়, সে তার বর কলকাতা চলে যায় এবং একটা সময় তাদের ক্রাইসিসের মধ্যে পড়ে, এবং ওই সময়টাই তাদের জীবনে একটা ম্যাজিক ঘটে। ম্যাজিকটা কী সেটা মুভিটা দেখলে বুঝতে পারবেন। এখানে বাংলার সাথে হিন্দি ডাবও অ্যাভেলেবল রয়েছে সোনি লিভের মধ্যে। অরিত্র মুখার্জি বেশ দারুণভাবে প্রেজেন্ট করেছে ঋতাভরি, এই জন্য হয়তো ওজনটা বাড়িয়েছে তার এই মুভিটার জন্য। দারুণ ন্যাচারাল অ্যাক্টিং ছিল তার। সাপোর্টিং যারা ছিল তারাও বেশ ভালোই কাজ করেছে, এবং আমি দাঁত সবসময় ব্যাটারি কাজ করে। অ্যান্ড সেম অফ দ্য টাইম আরও অনেক কিছু দিক আমাদেরকে তুলে ধরা হয়েছে, আমাদের মাঝে তুলে প্রেজেন্ট করা হয়েছে, যেগুলো হয়তো মানুষের সামনে আমরা বলতে যাচ্ছি না। মানুষ আসলে মোটা হলেও যে তার একটা মানুষত্ব রয়েছে, তার ভিতরে যে একটা কিছু করার যে বহিঃপ্রকাশ বা সত্য প্রতিভা রয়েছে সেটা বিকাশ করেছে এই মুভির মাধ্যমে। তো মুভিটা ফাটাফাটি আমাদের বেশ ভালো লেগেছে। ঋতাদির চরিত্রটি বেশ ভালোভাবে লেখা হয়েছে, তাকে ঘিরে গল্প গড়ে উঠেছে, তাকে ঘিরে শেষ হয়েছে ক্লাইম্যাক্সের মধ্যে। তো কেমন ছিল ফাটাফাটি অলরেডি আপনি দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানান। একটা সাকসেসফুল মুভি এবং ওটিটিতেও হয়তো সাকসেস হতে পারে, দেখা যাক কি হয়।